আপনারা পালা আলোচনাগুলো করবেন না। তারপরেও সে আমার কাছে আরেকটি কথা প্রশ্ন তিনি আমার কাছে রেখেছেন, আমি তার প্রশ্নের মীমাংসা অবশ্যই ইনশাআল্লাহ করব। তবে পালা থেকে আমি আর কোনো গান করবো, তবে এই প্রশ্নটা না করলেও হয়তো বা চলত। তারপরেও যেহেতু প্রশ্ন করছি আমি প্রশ্নের অ্যান্সার করব। তিনি অনেক সুন্দর কথা বলেছেন, অনেক সুন্দর ভাবে একটা রাজ্যের মধ্যে আমরা রয়েছিলাম, অনেক চমৎকার। আমার কাছে প্রশ্ন করেছে আমার নবীজি ১২ রবিউল আওয়াল এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আবার ওই দিনেই তিনি চলে গেছেন। কিন্তু আমার নবীজি যখন এই পৃথিবীর মধ্যে পদার্পণ করেছিলেন 3 দিন তিনি উধাও হয়েছিলেন। 3 দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আবারও যে আমার মাওলানা পাক আমার রাসূল পাককে দিয়ে গেলেন বা তিনি 3 দিন পর ফেরত আসলো, এই 3 দিন তাকে নিয়ে কি করা হয়েছিল এবং সে কি করেছিল, কেন তাকে নেওয়া হয়েছিল, তারই হচ্ছে কথা। আমার রাসূল পাক যখন পৃথিবীর মধ্যে আসলেন তখন 3টা দিনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তাকে আমার নবীজিকে 14টা এলেমের সাগরে তাকে গোসল করানো হয়েছিল। আর অনেক কিছু আমার নবীজির দাঁত ছিল, যার কারণে সেই 14টা এলেমের সাগরে গোসল করাইয়া এবং আরো যে কাজগুলো ছিল সেগুলো করানোর পরে আবার আমার মওলা পাক আমার রাসূল পাককে তিনি দিয়ে গিয়েছিলেন। তাই আমি শুধু 14টা এলেমের কথাই বললাম, সাগরের কথাটা বললাম, আরো যে বাদবাকি কিছু আছে আমি আর বললাম না, আপনাকে ইঙ্গিত দিলাম ছোট করে। আপনার যে প্রশ্ন আমি মীমাংসার প্রচেষ্টা করলাম, যেহেতু আমাদের পালা এখানেই শেষ, তাই আমি আর কথা বাড়াবো না। একটি গান আপনাদের মাঝে রাখবো, আপনারা রাজস্থান করবেন। সাধক ভবক কবি সে বিজয় সকালে একটি গান রাখি, সকলে দেবতার সহিত যাকে শুভ করবেন। কেন দয়ালম্ব গতি। আমার কবিজির একজন আশেক ছিলেন, তার নাম ছিল আবু হুরায়রা। সেই সাহাবা তিনি এত দূরের লোক ছিলেন, এত গরিব ছিলেন, এতই গরিব ছিলেন যে তার দুবেলা দুমুঠো খাইতে তার অনেক সমস্যা হইত। সে যে খাবে, খাবারটা পর্যন্ত সে খেতে পারত না, তার এমন কোনো কিছুই ছিল না। আবু হুরায়রা আমার রাসূল পাককে একদিন বলছে, নবী গো, আমার তো কিছুই নাই, তবে যদি আপনি আমার বাড়িতে একদিন যাইতেন তাহলে আমার জীবনটা যেন ধন্য হয়ে যেত। আমার রাসূল তো দয়ার সাগর, সে কোনো কারো কোনো কথাই সে ফেলতে পারে না। তাই আবু হুরায়রা যখন আমার রাসূল পাককে এই কথা বলেছিলেন, তার কিছুদিন পরেই আমার রাসূল আবু হুরায়রার বাড়িতে গিয়ে উঠলেন। যখন আবু হুরায়রার বাড়িতে আমার নবীজি চলে গেলেন, আমার নবীকে দেখে আবু হুরায়রা যেমন পাগলের মতো উন্মাদ হয়ে গেল। আমার নবীকে কোথায় বসতে দেবে, তার মাথায় রাখবে না, তার বুকে রাখবে, কোথায় রাখবে? আবু হুরায়রা জায়গা খুঁজে পায় না। আমার নবীজি সে যখন গেছে, আবু হুরায়রা একটা পাথর, একটা পাথরের মধ্যে সে নামাজ পড়ত। সে যে নামাজ পড়বে ওরকম না, কিছু যে নামাজ বিছায় সে নামাজ পড়বে, সেই জিনিসটা তার ঘরে ছিল না। একটা পাথরের উপরে দাঁড়ায়া সে নামাজ পড়তো, এবং এমনই নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে তার দুই হাত রাখতো, তার দুটা পা রাখতো, প্রত্যেকটা অঙ্গের সেই পাথরের মধ্যে ছাপ করে দিয়েছিল। আবু হুরায়রা দেখে এর থেকে ভালো জায়গা আমার নবীকে বসা কত কোনো জায়গায় সে দেখে না। তাই আমার রাসূল পাককে বললেন, নবী গো, এর থেকে ভালো জায়গা আমার ঘরের মধ্যে আর তো নাই, তাই আপনি এখানে একটু বসেন এই পাথরের উপরে, আমি দেখি ঘর থেকে কিছু আনতে পারি কিনা আপনার জন্য। আমার রাসূল এই কথা শুনে অনেক মুচকি মুচকি হাসলো এবং সে অনেক আনন্দ পেল। এবং সে যখন বসে রয়েছে পাথরের উপরে, আবু হুরায়রা যখন ঘরের মধ্যে চলে গেছে তার জন্য কিছু আনার জন্য, ওই সময়েই আমার আল্লাহ জিবরাইলকে বলতেছে, তুমি এখনই আমার দোস্তের কাছে চলে যাও, আমার দোস্তের কাছে গিয়ে বলো, আবু হুরায়রা সারা জীবন যত নামাজ পড়ছে তার এক ওয়াক্ত নামাজও আমি আল্লাহ কবুল করে নাই। এই কথা যখন জিবরাইল বারবার আমার নবীকে এসে যখন বলতেছে, আমার নবীজি কিছুক্ষণ আগে সে হাসতেছিল, কিন্তু জিবরাইল আমিন যখন এই কথা বললো, তারপর থেকেই আমার নবী তার মনটা খারাপ হয়ে গেল, সে কাঁদতে লাগলো। আবু হুরায়রা যখন ঘরের মধ্যে এসে দেখে আমার নবী কান্না করতেছে। আবু হুরায়রা বলে, নবী গো, কিছুক্ষণ আগেই দেখলাম আপনি মুচকি হাসলেন, আপনার মনটা কতটা খুশি দেখলাম, কিন্তু এখনই আবার দেখতেছি আপনার মুখটা মলিন হয়ে গেছে, আপনার মনটা খারাপ, আপনি কান্না করতেছেন। হুজুর, আমি কি কোনো বেয়াদবি করছি? এই মুহূর্তের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে কি কোনো আমার কোনো বেয়াদবি হয়ে গেছে? আমার দ্বারা যদি কোনো কিছু কোনো বেয়াদবি হয় তাহলে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি এত কষ্ট পাচ্ছেন কেন, যদি আমাকে একটু বলতেন। আমার রাসূল পাক আবু হুরায়রাকে বলে, হুরায়রা রে, তুই যখন বললি নামাজ পড়তে পড়তে তুই পাথরটা ক্ষয় করে ফেলছিস, আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগেই আবার আল্লাহ আমাকে সংবাদ দিল যে তুই যত নামাজ পড়েছিস তোর জীবনে এক ওয়াক্ত নামাজও আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। এটা শুনে আবার মনটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আবু হুরায়রা আমার নবীজি পায়ের মধ্যে গিয়ে পড়ে আমার নবীকে বলতেছে, নবী, আমি আল্লাহ কেমন আমি তা জানি না, আপনি নামাজ পড়তে বলেছেন তাই আমি নামাজ चरणे की ठाई दिबेन आल्लाह पाक जदि आमार एकटा नामाज जदि से कबूल ना करे आमार कोनो कष्ट নাই কিন্তু আপনি যদি আমাকে ফেলে দেন আপনি যদি আমাকে ভুলে যান তাহলে এই পাপের আর কোথাও জায়গা হবে না। আমার নবী আবু হুরায়রাকে বুকের মধ্যে টান দিয়ে জড়িয়ে ধরে বলল, রে হুরায়রা রে আমি তো তোকে ছাড়তে পারবো না। যদি কেউ ভক্ত গুরুদাস শেখ গুরুর প্রেমে এমন মহাব্বত রাখতে পারে তাহলে সে মুর্শিদ সে গুরু কখনোই সে ভক্তকে ছেড়ে যেতে পারে না, তাকে ফেলে দিতে পারে না। তৎক্ষণাৎ আবারও দিবেন আমি তারা বলল পা খবর পাঠাইলেন, যাও ভক্তের কাছে গিয়ে বলো আমি আবু হুরায়রা তার জীবনে যত নামাজ পড়েছে সব নামাজ আমি তার কবুল করে দিলাম। এই বাবা এই দুনিয়ার মধ্যে সকলের একটি করে মনের মানুষ থাকে, ভালোবাসার মানুষ থাকে। সেই ভালোবাসার মানুষটি হতে পারে তার বাবা, সে ভালোবাসার মানুষটি হতে পারে তার মা, হতে পারে তার মুর্শিদ, তার বড় ভাই, তার বড় বোন। তবে আপনার ইহকাল পরকালের যে সাথী সেই বান্ধব সে মুর্শিদ মাওলানা। সে মুর্শিদ যদি আপনাকে ফাঁকি দিয়ে চলে যায়, আমাদের নুরুল জাল আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। তাই নুরুল জালদের যারা ভক্ত তারাই বুঝতে পারে আমার নুরুল জাল হারানো যন্ত্রণা কাকে বলে, বান্ধব হারানো, মুর্শিদ হারানো বেদনা। যে হারিয়েছে একমাত্র সেই বুঝতে পারে হারানোর কি বেদনা, কি যন্ত্রণা। আর দুনিয়ার মধ্যে যে কেউ কিছু হারায় নাই সে কখনো বেদনা বুঝতে পারবে না, সে শুধু বাইরে থেকে শুধু হাসতে পারবে। আপনারা কান্নাকাটি করেন, আমরা কান্নাকাটি করি, কোলাকুলি করি, যারা বুঝে না তারা বাইরে থেকে হাসে, কয় পাগলের রাজা কি করে। আসলে যারা মুর্শিদ প্রেমের পাগল হয়ে যায়, মুর্শিদ প্রেমের পোড়া হয়ে যায়, সে বান্ধবকে যখন সে হারিয়ে ফেলে সে তখনই বুঝতে পারে বান্ধব হারানোর যন্ত্রণাটাকে করে। সেখান থেকে আমার একটি গান আপনারা